হ্যালো বন্ধুরা, হ্যালো, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আবার দুজনকে দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকেও আমরা কিছু একটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ করতে চলেছি। ওই আগে বলে দিল তো, হ্যাঁ, আজকে আমরা আবার একটা চ্যালেঞ্জের ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আজকে তোমাদের সাথে ওরে বাবা রে, ডোনা ওখান দিয়ে দুষ্টুমি করছে। আজকে আমরা তোমাদের সাথে চোখ বন্ধ করে নেল পালিশ পরার চ্যালেঞ্জের ভিডিও করব। তো আজকে আমরা কি করব, আমরা একটা কিছু দিয়ে চোখটাকে বন্ধ করে নেব, ওটা দিয়ে চোখটাকে বন্ধ করে নেব। করে নিয়ে ও একটা নেল পলিশ পরবে, আমি একটা নেল পলিশ পরব। আর অবশ্যই জাজ তো তোমরাই বলবে যে কে বেশি ভালো নেল পলিশ পরেছে। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করি। তো ভিডিও চোখটা বন্ধ করার জন্য এরকম আমি একটা রুমাল আছে আমার কাছে আছে রুমাল নিয়ে নিয়েছি, ও একটা রুমাল নিয়ে নিয়েছে। এটা এটা ভালো করে মোটা করে চার পাঁচটা ফোল্ড করে নিয়েছি যাতে কিছু দেখা যাবে না। এই যে মোটা করে ফোল্ড করে নিয়েছি। তো এটা আমরা দুজন দুজনের চোখে বেঁধে নেবো, বেঁধে নিয়ে আমরা নেল পলিশ পরবো। তোমাদের সামনেই পরবো, এরকমভাবেই পরবো, তোমরা সেটা দেখতে পারবে। তো এনে তুই কী কালার পরবি? রেড। তো ও রেড পরছে, আমি এই কালারটা পরছি। তো ওইখানে না, আচ্ছা ওখানে রাখ, ঠিক আছে। এবার আমরা নিজেদের চোখটা বেঁধে নিচ্ছি। ডোনা চুপ করে বসে থাকবে, দুষ্টুমি করবে না। তো আমরা যে যার চোখ বন্ধ করে নিয়েছি, তুই বন্ধ করেছিস? যাও বন্ধটা করে নি। ওকে, হয়ে গেছে। তো আমার নেল পলিশটা নিয়েছি, তুই নিয়েছিস? হ্যাঁ। এবার আমরা স্টার্ট করছি। হ্যাঁ, নেল পলিশটা করলাম, জানি না কোনোদিন পরিনি, আমি তো নখ দেখতে পারছি না। কি তুই খুলতে পারছিস না? ও খুলতে পারছে না, জোরে চাপ দে। আমি তো নখ পাচ্ছি না, পড়বো কি? আচ্ছা এখানটা রাখি আমি। যেখানে খুশি লাগিয়ে দিচ্ছি, কোথায় ঢুকাবো? প্যান্টে কেন উঁচু করে কর, যাতে সবাই বন্ধুরা দেখতে পারে। আচ্ছা এই যে, আমি জানি আমি একদম বাজে পড়ছি, কারণ আমি দেখতে কিছু দেখতে পাচ্ছি না। আমি কোথায় ঢুকবো? মাঝে আমি করছি, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আমি দুটো আঙুলে কোন রকমের পড়েছি, নখ কি খুলে পাচ্ছি না। আমার এখন একটাও একটা হয়েছে, আরেকটা করছি। আউ, শুধু এখানে ডোনা দেখতে পাচ্ছে আর আমরা কেউ দেখতে পাচ্ছি না। ই কি বাজে পড়ছি, জানি না কেমন হবে, জানি খুবই খারাপ হবে, আমাদের অবস্থা খুবই খারাপ, তোমরাই বলবে আমি জানি। এই লিপস্টিক চ্যালেঞ্জটা সে আগের দিন যেরকম করেছিলাম ঠিকঠাক ছিল, এটা নেল পলিশ তো পরা যায়ই না, আমি চোখ বন্ধ করেই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ডোনা বসো, আমরা দাঁড়াও নেল পলিশটা পরে নিই। যে কোথায় লাগাচ্ছি নখ, কোথায় নেল পলিশ লাগাচ্ছি, যা পারছি লাগিয়ে দিচ্ছি। করেছিস না? আমার এখন একটা খুবই বাজে হয়েছে, এইবার যদি মামি হেরে যায় ভাগ্নির কাছে, কাউকে মুখ দেখাতে পারবো না, কারণ আমি আমি তো মনে হচ্ছে কোথাও লেগেছে কোথাও লাগেনি। আচ্ছা ডোনা সরো, আমরা একটুকুনি নেল পলিশটা পরে নিই। হ্যাঁ তুমি রাখো, তোমার কাছে হয়েছে? না সানা হয়েছে? তো আমার মোটামুটি হয়ে গেছে, জানি না কি হয়েছে, খুবই বাজে হয়েছে, কারণ আমি ঠিক মতো লাগাইও নি, কারণ আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। ডোনা তোর সানা হয়েছে? এনে ডোনা নে, ডান এবার খুলি, এক হাত দিয়ে খুলছি, নে এক হাত দিয়ে খোল। খুবই বাজে হয়েছে। ও মাই গড, দারুণ হয়েছে আমারটা। আমি ভাবতে পারিনি যে আমি এত সুন্দর নেল পলিশ পরবো। দেখো তোমরা, দাঁড়া ওটাও দেখাচ্ছি, কিন্তু আমি ভাবতে পারিনি যে আমি এত সুন্দর নেল পলিশ পরবো। চোখ পুরো অন্ধকার হয়ে গেছে, দেখো দেখো, দেখেছো তো কি সুন্দর, দেখ কেমন পড়েছি। আমার কি
না, এটাই দেখাই, কোনো ব্যাপার না, বন্ধুরা সবই বোঝে। এটা হচ্ছে সানা পড়েছে, ঠিক আছে, তোমরা বলো কে বেশি ভালো পড়েছে, ঠিক আছে? অবশ্যই মামি। আর এটা হচ্ছে আমি পড়েছি, শুধু এই এই নখটা একটু প্রবলেম হয়েছে, একটু বেরিয়েছে, মোটামুটি এইগুলো ঠিকই আছে। আমার নখ একদম ছোট ছোট, তোমরা দেখতেই পাচ্ছ, নখ নেই বলতে পারো। আমি নখ রাখি না, কারণ ডোনারকে খাওয়াতে ঠাওয়াতে অসুবিধা হয়, তারপরে বেশি নখ নখ বড় থাকলে ডোনার মানে ধরো এমনি কোলে ঠোলে নিতে গিয়েলে ওর গা কেটে ফেটে যায়, তার জন্য আমি নখ রাখি না। ডোনা কি বসেছ? আচ্ছা, তার জন্য আমি নখটা রাখি না। আর সানা তো বাচ্চা মানুষ, ও তো রাখে না। তো এই হলো আমাদের দুজনের রেজাল্ট, হাতটা দে। তো এই হচ্ছে আমাদের চোখ বন্ধ করে নেল পলিশ পড়ার রেজাল্ট। তো তোমরা অবশ্যই জানাবে যে আমরা কে বেশি ভালো নেল পলিশ পরেছি চোখ বন্ধ করে। আর অবশ্যই আমাদের সঙ্গে থেকো তোমরা, এরকম আরো চ্যালেঞ্জিং ভিডিও দেখার জন্য আমরা অবশ্য আবার আসব। তো তোমরা অবশ্যই বলবে যে কে বেশি ভালোভাবে নেল পলিশ পরেছে। ও তো বাচ্চা মানুষ, তাও অনেকটা ট্রাই করেছে, আমার সঙ্গ দিয়েছে, এটাই অনেক মানে আমার কাছে এটাই অনেক বড় পাওনা। তো অবশ্যই তোমরা আমার সঙ্গে থেকো। আর এই ভিডিওটা যদি তোমাদের সকলের ভালো লাগে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করে দিও, আর অবশ্যই একটা সাবস্ক্রাইবও করে দেবে। যারা আমার চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি এরকম কোনো চ্যালেঞ্জিং ভিডিও দেখতে পাও, দেখতে চাও আমাদের কাছ থেকে, তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিও। তো চলো আজকে এইটুকুই, তোমরা সকলে ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থাকো, টাটা।